রাত তখন পৌনে দুটো। আপনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ আপনার বাবা মা আপনাকে ঘুম থেকে ডেকে বলল যে আপনাদের এক আত্মীয় নাকি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। এখন আপনার বাবা মাকেও হাসপাতালে যেতে হবে। এরপর তারা আপনাকে বাড়িতে একা রেখেই হাসপাতালে চলে গেলেন। আপনি তাদের বিদায় দিয়ে ঘরে তালা দিয়ে স্বাভাবিকভাবেই একা বাড়িতে রইলেন। যেই ঘুমাতে যাবেন হঠাৎ আপনার বাবা মায়ের ঘরে আলো দেখে আপনি আলো নিভাতে তাদের ঘরে গেলেন। গিয়ে দেখলেন যে আপনার বাবা ঘরেই ঘুমিয়ে রয়েছেন। আপনি ঘরে ঢুকতেই তারা আপনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। কিন্তু আপনার বাবা মা তো মাত্রই আপনাকে ঘরে একা রেখে হাসপাতালে চলে গিয়েছে। তাহলে খাটে যারা শুয়ে আপনার দিকে তাকিয়ে আছে তারা কারা? বন্ধুরা, আমাদের পোস্ট ভালো অথবা খারাপ হোক আপনারা একটু জানাবেন, আর আপনারা কেমন ধরনের ভূতের গল্প পড়তে ভালোবাসেন তাও জানাবেন। আমরা আপনাদের পছন্দের গল্প লেখার চেষ্টা করব। আর হে, আমি গল্প শর্ট দেরিও করে পোস্ট করি না। আর যারা আমার ভিডিও দেখুন চ্যানেলে গিয়ে